জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপি নেত্রী। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম, আমরা জঙ্গি দমন করেছি, আমরা নির্মূল করতে পারতাম তারা যদি জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করত। যারা জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক, জঙ্গিদের লালন পালন করে, তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না। আর আপনারা জানেন যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, ভিসা না দেওয়ার জন্য এখান থেকে তার বার্তা পাঠানো হয়েছিল এবং এখান থেকে মার্কিন দূতাবাস থেকে যুক্তরাজ্যের স্টেট ডিপার্টমেন্টে প্রতিবেদন পাঠানো হয়েছিল তারেক রহমান একজন জঘন্য প্রকৃতির মানুষ, সুতরাং তাকে ভিসা না দেওয়ার জন্য এখান থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। সেই তারেক রহমান যখন সেই দলের চেয়ারপারসন হয় ভারপ্রাপ্ত, সুতরাং সেই দলকে কেউ সমর্থন করতে পারে না। আপনারা আরো জানেন কানাডার আদালত পরপর পাঁচবার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিপার্টমেন্টও ফোর টায়ারের জঙ্গি সংগঠন হিসেবে বিএনপিকে আখ্যা দিয়েছে, যেটি পত্রপত্রিকায় আপনারা ছাপিয়েছেন, পত্রপত্রিকায় এসেছে। তাদের সাথে কেউ নাই, এখানে ফখরুল সাহেব লাভালাভি করলেও কিছু আসে যায় না, কয়েশ্বর বাবু অভিনয় করলেও কিছু আসে যায় না, আবার আমানুল্লাহ আমান আপনার অবচেতনের ভান করলেও কিছু আসে যায় না, তাদের সাথে কেউ নাই। তাদের সাথে তারা মনে করেছিল এত টাকা পয়সা খরচ করে তারা আপনার বিদেশিদের অদলহন করে তাদেরকে পক্ষে পাবে, তাদেরকেও পক্ষে পায় নাই, আর দেশের জনগণ তো তাদের সাথে নাই।